স্বাগত সবাইকে আমার বাংলায়। ক্লাস নাইনের ইলিয়াস গল্প থেকে দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। কিভাবে ইলিয়াস সর্বহারা হয়ে গেল, আর সুখী জীবন বলতে ইলিয়াস এবং তার স্ত্রী কি বুঝিয়েছেন? প্রথম প্রশ্নটি নিয়ে আলোচনা করা হয়েছে, আলোচনার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আজকে আমার বাংলায় থাকলো ক্লাস নাইনের ইলিয়াস গল্প থেকে সুখী জীবন সম্পর্কে ইলিয়াস ও তার স্ত্রীর মতামত। এছাড়া তোমরা তোমাদের ক্লাস নাইনের বাংলা সিলেবাস থেকে তোমার প্রয়োজনীয় আলোচনাটি পেতে আমার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। সুখী জীবন সম্পর্কে ইলিয়াসের ধারণা, এ প্রশ্নের উত্তরে প্রথমে উৎস উল্লেখ করবে, এর উদ্ধৃতি দিয়ে বক্তা ও শ্রোতা জানতে চাইলে তার উত্তরটাও এই অংশেই দিয়ে দেবে। এরপর উল্লেখ করবে পূর্ববর্তী প্রসঙ্গ, যে একদা উফা প্রদেশের এক সম্ভ্রান্ত ও বিত্তবান ব্যক্তি ছিলেন ইলিয়াস, প্রচুর অর্থ সম্পত্তির মালিক ছিলেন। এর কারণেই অনেক মানুষ যেমন তার বিরাগভাজন হয়েছিলেন, আবার অনেকের শ্রদ্ধার ও কৌতূহলেরও পাত্র ছিলেন ইলিয়াস। বৃদ্ধ বয়সে সর্বশান্ত ইলিয়াসকে প্রতিবেশী মোহাম্মদ শাহর বাড়িতে কাজ করতে দেখে কৌতূহলী অতিথি তার জীবন অভিজ্ঞতা সম্পর্কে জানতে চায়। তখন ইলিয়াস তার স্ত্রীর সুখী জীবন সম্পর্কে তাদের ধারণা বলেন। এরপর আসবে মূল উত্তরে। ইলিয়াসের স্ত্রী শামশেমাগি জানাচ্ছেন যে এখন তারা একসঙ্গে ঘুম থেকে ওঠেন, একসঙ্গে দৈনন্দিন কাজ করেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করেন এবং একে অপরের সঙ্গে কথা বলারও অবসর পান। তাই তার কথায় যে 50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি, এই অংশটা সংক্ষেপে এভাবে বলে আসবে তোমার পরবর্তী পয়েন্ট, অর্থাৎ পূর্ব জীবন সুখের কেন ছিল না, এই অংশটা ব্যাখ্যা করতে হবে। ইলিয়াস ও তার স্ত্রীর মতে পূর্ববর্তী জীবনে অর্থ সম্পত্তি ছিল, আর তার রক্ষা করতে সারাক্ষণ দুশ্চিন্তা করতে হতো। একদিকে যেমন বিষয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব, অপরদিকে মানুষজনের ভিড়ে তাদের নিজেদের জন্য কোনো সময় বা অবসর ছিল না, একে অপরের ভালো মন্দ জানার সময় নেই, কথাও সেই বিষয় ভিত্তিক না হলে মতভেদ ভা ঝগড়া। তাই সে জীবনে অর্থ ছিল না, অর্থ ছিল কিন্তু সুখ ছিল না বা শান্তি ছিল না, নিশ্চিন্তের ঘুম ছিল না, নিজের জন্য সময় ছিল না, একে অপরের সঙ্গে ভালো মন্দ গল্প করার অবসর ছিল না। আর জীবনের আসল সুখের চাবিকাঠি হলো এই শান্তি, ঘুম, অবসর, সীমিত কাজকর্ম এবং ঈশ্বর সেবা কেন্দ্রিক একটা নিশ্চিন্ত জীবন, যা তারা জীবনের উপান্তে সর্বহারা হয়ে উপলব্ধি করতে পেরেছে। আর এই সুখের চাবিকাঠির খোঁজেই তারা দিয়েছে অতিথিদের। লিও টলস্টয়ের গল্পগুলি নীতিবোধ ও আদর্শ ইত্যাদি বিষয়ে রচিত। তিনি জীবনযাপনের সঠিক পথের সন্ধান দিয়ে গেছেন তার লেখনীর মধ্য দিয়ে। ইলিয়াস গল্পটি ও টলস্টয়ের সেই চিন্তারই ফসল, যেখানে ইলিয়াস ও তার স্ত্রী জীবন অভিজ্ঞতার মধ্য দিয়ে বুঝিয়েছেন বিত্ত বৈভব সুখী জীবনের চাবিকাঠি হতে পারে না। এইভাবে তোমরা ইলিয়াস ও তার স্ত্রীর সুখী জীবন সম্পর্কে ধারণার উত্তরটা শেষ করবে। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। তোমাদের ক্লাস নাইনের বাংলা সিলেবাস থেকে আর কোন বিষয় নিয়ে আলোচনা চাও কমেন্টে জানাও।